Like, comment, and subscribe. Jannatul Juthi's Kitchen. Hello viewers, Assalamualaikum. Welcome to my channel. আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভুনা খিচুড়ি মাংস ছাড়া আর সেটাও হোটেলের স্বাদে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি ঠিক যেভাবে দেখিয়েছি। আর সাথে আছে মলা শুটকির ভর্তা, খেতে দুর্দান্ত স্বাদ। আমি বুঝাতে পারবো না আসলে মাংস ছাড়া মাংসের গন্ধ দিয়ে যে মাংসের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভার দিয়ে এই খিচুড়িটা রান্না করা। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো আমি এখানে ভেজে নিচ্ছি কাঁচা মরিচ, রসুন আর হচ্ছে মলার শুটকি, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে টেলে নিচ্ছি অল্প আঁচ দিয়ে চুলায়। তো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে গ্রাইন্ডার করে নেব। একদম সহজ মলার শুটকি ভর্তা বানানো। তো পাটায় বাটাটা যদি কষ্ট হয়ে থাকে তাদের জন্য বলছি, এরকম সামান্য একটু লবণ দিয়ে শুধু গ্রাইন্ডার করে নিলেই আমাদের মলার শুটকি তৈরি হয়ে যাবে, মলার শুটকির ভর্তা। তবে হ্যাঁ, পাটায় ভর্তা করে খেলে সেটা সব থেকে বেশি বেটার হয়, মিহি হয় ভালো। তারপরেও এটা অল্টারনেটিভ হিসেবে আমরা এইভাবে খেতেই পারি। তো যাই হোক, আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে আর এই ফাঁকে আমি এখন খিচুড়িটা রান্না করে নেব। আর খিচুড়িটা রান্না করার জন্য এখন নিয়ে নিয়েছি আমি ভাতের চাল, মসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল ভাজা। এখানে কিন্তু মুগ ডালটা আমি হালকা ভেজে রেখেছি। তো এই তিন আইটেম আমি এখানে রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে আধা ঘন্টার পর রান্না করব। তো আমি এই চালগুলোকে আধা ঘন্টা আগে ধুয়ে রাখব। আর এদিকে নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো এখন একটি চুলাতে আমি বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে আমি এখানে 2 কেজি চালের খিচুড়ি রান্না করতে যাচ্ছি। তো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এরপরে আমি কিছু গরম মশলা ইউজ করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি 4টা শুকনো মরিচ, 1/4 সাইজের দারুচিনি আর হচ্ছে 5-6টা এলাচ, গোলমরিচ, তেজপাতা আর হচ্ছে স্টারটা ভেঙে ভেঙে গেছে, আর হচ্ছে জিরার ফাঁকি। তো আপনাদের কাছে যদি আস্ত জিরা থাকে তবে সেটা দিলে বেটার হয়। আমার কাছে আস্ত জিরাটা ছিল না, তাই আমি এখানে জিরার ফাঁকিটা ব্যবহার করেছি। তো যাই হোক, ভালো করে এগুলোকে তেলে আমি ভাজবো। আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো একটু বেশি লিকুইড আকারে আছে, তো আপনারা আদা রসুন পেস্ট দিয়ে দিবেন। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো তেলের মধ্যে ভাজতেছি, ভাজার সময়ে যে একটা গরম মশলার একটা ফ্লেভার আসতেছে এটা তো আপনাদেরকে দেখাতে বা বোঝাতে পারছি না। খুব দারুণ একটা ফ্লেভার আসছে এই তেল ভাজার সময়ই। আর এই দেখেন, আমি কিন্তু আধা ঘন্টা আগে এই চালগুলোকে ধুয়ে রেখেছি, এখন কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। আর এটার জন্যই আমি কিন্তু আধা ঘন্টা আগে চালগুলোকে ধুয়ে রেখেছি, কারণ দেখা যায় ধোয়ার পরেও কিছুটা পানি চালের নিচে থেকে যায়। তো আধা ঘন্টা পর দেখা যাবে সেই পানিটা একদম চালের ভিতরে প্রবেশ করে গেছে, চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, চালগুলো ফুলে উঠবে। তো যাই হোক, এই কারণে আমি চালটাকে আগে ধুয়ে রাখি আধা ঘন্টা। তো খুব বেশিক্ষণ আগে ধোয়ার দরকার নেই, আধা ঘন্টা আগে ধুলেই চলবে। আর এখন আমি এই মশলাগুলোর সাথে এটাকে ভালো করে ভেজে নেব চালগুলোকে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, খিচুড়িতে লবণের পরিমাণ বেশি হলে কিন্তু আবার ভালো লাগে না। তো একদম মানে পারফেক্ট লবণ হওয়া চাই খিচুড়িতে। তো যাই হোক, পরবর্তীতে লাগলে অবশ্যই টেস্ট করে দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। তো তারপরও আমি বলে দিচ্ছি, এখানে আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখানে আছে 3 চা চামচ হলুদ গুঁড়ো হবে, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আমি এখানে 2 কেজি চালের খিচুড়ি রান্না করছি। তো এই চালগুলোকে ডালগুলোর সাথে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে তেলে।
তেলে একদম ভাজা ভাজা করার সময়ও দেখবেন যে কত সুন্দর ফ্লেভার আসতেছে। তো আপনারা বুঝতেও পারবেন না যে এই খিচুড়িটা একদম মাংস ছাড়া। আসলে আমি আসলে ফ্লেভারটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আমার খুব আফসোস লাগছে। তো ফ্লেভারটা খুবই ভালো আসছে। তো বাসায় আপনারা আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন। আর আমি কিন্তু এই খিচুড়িতে স্টার ব্যবহার করেছি, স্টারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে পানির পরিমাণটা দেখাচ্ছি, এখানেও একটা টিপস আছে আপনাদের জন্য। খিচুড়িতে পানির যে পরিমাণটা, আমি কিন্তু এখানে পানি মেপে রাখিনি, আপনারা চাইলে পানি ফুটিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি। তো পানি দেওয়ার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে এত মাপা টাপার কোনো প্রয়োজন নেই। আমি এখানে পানি দিয়েছি একদম দুই কর মেপে পানি দেব। এই যে যে চালগুলো আছে, এই চালগুলো থেকে আমি দুই কর পানি এখান থেকে মেপে দেব। তো আমার কিন্তু পানি আরও লাগছে, ঠিক আছে? তো এই দুই কর মেপে যদি আপনি পানি দেন, আপনার পানি আর মাপার প্রয়োজন নাই, তাতে করে খিচুড়ি একদম ঝরঝরে হবে। আর খুব একটা বেশি ঝরঝরে খিচুড়ি কিন্তু ভালো লাগে না, হালকা একটু নরম মোলায়েম, তার মধ্যে ঝরঝরে একটা ভাব থাকবে, সেটাই হচ্ছে খিচুড়ির বিশেষত্ব। হোটেলের যে খিচুড়িগুলো দেখা যায় সেগুলো কিন্তু অনেকটা এরকমই হয়। তো যাই হোক, আপনাদেরকে একটা ভালো টিপস দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে এই টিপসটার জন্য অন্তত আমাকে একটা লাইক দিয়ে দিবেন, ওকে? তো আমার কিন্তু এখন কাজ শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। তো এগুলো দিয়ে আমি এখন সরা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। তো দেখেন, খিচুড়িটা হয়ে যাওয়ার পর যখন পানিটা একদম শুকিয়ে আসবে, তখন কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে তাওয়ার উপরে বসিয়ে দেব। তো এই দেখেন, আমি কিন্তু এখানে একটা চা নিয়ে নিয়েছি আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, লো হিটে দিয়ে দিয়েছি চুলাটার উপরে। এখন আমি খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো আমার খিচুড়ি একদম হয়ে গেছে, দুর্দান্ত স্বাদের খিচুড়ি। তো ঘ্রাণটা শুনলে, আসলে বললাম তো ঘ্রাণটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এটার ঘ্রাণটাই সব থেকে বেশি ভালো লাগে। তো এই খিচুড়িটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো কমেন্টে জানাবেন কেমন লাগলো। ওই যে আমি ভর্তা রেখেছিলাম, ভর্তা, আচার, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো দিয়ে খিচুড়িটা খেতে খুবই স্বাদ লেগেছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো মন্দ সবই আপনাদের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।